বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিশ্ব বিপ্লবের প্রতীক চে গুয়েভারার 95তম জন্মদিন পালন করলে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ ও চারটি বাম ছাত্র সংগঠন। এদিন মেলার মাঠের ছাত্র ভবনে তার প্রতিকৃতিতে পুষ্প প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত ছিলেন সেখানে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে এবং টিএসইউ রাজ্য সম্পাদক নেতাজি দেববর্মা, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দে সহ অন্যান্য নেতৃত্বরা। এর্নেস্তো চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। সারা বিশ্বে তিনি কেবলমাত্র চে নামেই পরিচিত। তরুণ বয়সে ডাক্তারির ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকায় ভ্রমণ করেছিলেন। এই সময়ে সেসব অঞ্চলের সর্বব্যাপী দারিদ্র তার মনে গভীর রেখাপাত করেছিল এবং তার ভ্রমণকালে তার অর্জিত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন, সেই অঞ্চলগুলোতে বদ্ধমূল অর্থনৈতিক বৈষম্যের স্বাভাবিক কারণ একচেটিয়া পুঁজিবাদ এবং এর বিরুদ্ধেই কিন্তু তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং গোটা কিউবার বিপ্লব জন্যই কিউবার বিপ্লবের জন্যই কিন্তু চে গুয়েভারা বিশেষ করে পরিচিত। কিউবার বিপ্লবের পর চে নতুন সরকারের একাধিক ভূমিকা পালন করেছিলেন, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিপ্লবী আদালতে যুদ্ধাপরাধী হিসাবে অভিযুক্তদের আপিল পুনর্বিবেচনা ও তপচিতেল কর্তৃক মৃত্যুদণ্ড প্রদান, শিল্পোদ্যোগ মন্ত্রী হিসাবে খামার সংস্কার আইন পরিবর্তন এবং একাধিকভাবে কিউবার উন্নতির দিকে কিন্তু কাজ করেছিলেন চে গুয়েভারা। আজকে এই বিশ্ব বিপ্লবের প্রতীক চে গুয়েভারার 95তম জন্মদিন পালন করেছে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ সহ চারটি ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই আজকে চে গুয়েভারার যে অবদান রয়েছে সেই অবদানের কথাই কিন্তু তুলে ধরা হয়েছে। 14 জুন 1928 সালে জন্ম হয়েছিলেন চে গুয়েভারা। অনেক ব্যক্তিত্বরাই সেখানে উপস্থিত ছিলেন এই শহীদান দিবস সেই জন্মদিন পালন উৎসবে এবং এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দে সহ অন্যান্য নেতৃত্বরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। চে গুয়েভারার প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ অর্পণ করে আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে চে গুয়েভারাকে স্মরণ করেছেন প্রত্যেকে। কি বলছেন তারা শুনব। বিশ্ব বিপ্লবী চে গুয়েভারার 95তম জন্মদিনে এখানে উপস্থিত সহযোদ্ধা কমরেডস সকলকে অভিনন্দন। গোটা রাজ্যে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দিনটি উদযাপন করছি। প্রতিবছর আমরা চেয়েকে আজকের এই দিনে আলাদাভাবে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাই, এটা ঠিক, কিন্তু আমরা যারা বামপন্থী ছাত্র যুব আন্দোলন করি, চে গুয়েভারা এবং ভগৎ সিং প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই আন্দোলন কর্মসূচি চিন্তা চেতনাই তারা আমাদেরকে অন্যতম উৎসাহ দেন, অন্যতম উদ্দীপনা তৈরি করেন এবং তাদের চিন্তা চেতনাকে আরো বেশি প্রস্ফুটিত করার প্রশ্নে আমরা আমাদের এই মতাদর্শগত ভাবে আমরা আমাদের লড়াই জারি রাখি। আজকের এইরকম একটা দিনে 1928 সালেই চে গুয়েভারা আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করেছেন। অসম্ভব একজন দক্ষ যেমন খেলোয়াড় তেমনই মেধাবী ছাত্র, ডাক্তারি পড়াশোনা করেছেন, ছোটবেলা থেকে হাঁপানি রোগে আক্রান্ত। আপনারা শুনলেন নেতৃত্বরা কি বলেছেন এই ব্যাপারে এবং চে গুয়েভারাকে আজকের দিনে দাঁড়িয়ে তারা স্মরণ করেছেন। এবং অবশ্যই চে গুয়েভারার যে নীতি ছিল, যেভাবে তিনি কাজ করে গেছেন কিউবার জন্য, কিউবার বিপ্লবের বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছেন আজকের আজকের তার এই 95তম জন্মদিন পালন করতে গিয়ে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।